হ্যালো ফ্রেন্ডস, সকলে আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মধ্যে আবার হাজির হলাম যে বাংলাদেশ নৌপরিবহন অধিদপ্তরের একটি চাকরি, সো যেটি হলো বাংলাদেশ সরকারি চাকরি। সো এটি প্রকাশিত হয়েছে 26/2/2022। সো এখানে দেখতে পাচ্ছেন যে তাদের যে তারিখটি দেওয়া, সো সেটি দেওয়া আছে এখানে। সো এখানে তাদের হেল্পলাইন নাম্বার, সো সেটি দেওয়া আছে এখানে। সো অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে এখান থেকে আপনার চলুন দেখে দেখ যে এখানে কোন কোন পোস্টে আপনার নিয়োগ করা যাচ্ছে। সো এখানে অনলাইনে বা মাধ্যমে আবেদন আবেদন তারিখ 26/2 হতে আবেদনের শেষ তারিখ 25/3/2022। সো অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আমি হাইলাইট করলাম। সো এখানে এটি আপনার আবেদন শুরু এবং শেষ। সো এখানে বলা আছে এখানে ক্রমিক নাম্বার, সো এখানে পদের নাম, বেতন, স্কেল, পদ সংখ্যা, বয়স, সীমা এবং শিক্ষাগত যোগ্যতা এবং যে সকল জেলার প্রার্থী কোনো আবেদন করতে পারবেন না। এখানে আবেদন, ওকে, সো এখানে ক্লিক করলে আপনাকে আবেদন করুন, সেখানে নিয়ে যাবে। সো এখান থেকে দেখেন পদের নাম আছে শাটলি পিকার কাম কম্পিউটার অপারেটর। সো এখানে আপনার পদ সংখ্যা বলা আছে 6টি। সো এখানে 13তম গ্রেডের একটি চাকরি। সো বয়সসীমা অনূর্ধ্ব 30 বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 14 বছর শিথিলযোগ্য। যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি, ওকে। সো এখানে যে সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন না একটু দেখে নিই। এখানে বলা আছে কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, নাটোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, পিরিজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, মুন্সিগঞ্জ। সো এগুলো আপনারা একটু দেখে নেবেন। শেরপুর, জামালপুর, নেত্রকোনা শেষ করে দিছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই কয়টা জেলা আপনারা আবেদন করতে পারবেন না উপরের পদে। দেন এখানে নিজের পদে আপনারা 60 মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর। সো এটা 14তম গ্রেডের একটি চাকরি। সো এখানে পদ সংখ্যা হচ্ছে একটি, সো 32 বছর মানে 30 বছর। সো এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি, ওকে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, সো এখানে 60 লিপিতে প্রতি মিনিটে বাংলা, ইংরেজি সর্ব নিম্ন গতি 70 এবং বাংলায় 45, ওকে। সো এখানে যারা আবেদন করতে পারবেন না কুমিল্লা, ফেনী, সো চাঁদপুর, সো এই যে শেরপুর, জামালপুর, সো বরিশাল, সো এই সকল জেলাগুলো এখানে আপনারা আবেদন করতে পারবেন না। সো অবশ্যই এটি খেয়াল রাখবেন যে কোন কোন জেলার এখানে প্রার্থীগুলো আবেদন করতে পারবেন না, ওকে। দেন এখান থেকে আছে 3 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। সো এখানে আপনার 16তম গ্রেডের একটি চাকরি। সো এখানে পদ সংখ্যা আছে 10টি। সো বয়স, সো পূর্ব রিটার্নে বয়স এখানে শিক্ষিত বোর্ড হয়তো অন্য দ্বিতীয় শ্রেণী বা বিজ্ঞান সরি দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজি গতি 20। সো এখানে যে সকল জেলা প্রার্থীগুলো আবেদন করতে পারবেন না, সো এখান থেকে আপনারা একটু দেখে নেবেন যে এখানে কোন কোন জেলা দেওয়া আছে, সো তাহলে আপনাদের সুবিধা হবে। সো এখানে আপনার বলা আছে ডাটা কন্ট্রোল অপারেটর। সো ডাটা কন্ট্রোল অপারেটর পদ সংখ্যা হচ্ছে আপনার একটি। এখানে অনূর্ধ্ব 30 বছর। সো এখানে একটু বয়সটা মানে ভিন্ন করছে। সো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, সেটা আপনারা এসএসসি পাস হলে করতে পারবেন। সো এখান থেকে কিছু জেলা দেওয়া আছে, সো পূর্বের নেই সম্ভবত জেলাগুলোর মতো। সো এখানে এই জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না। সো দেন এখান থেকে আছে অফিস সহায়ক, পদসংখ্যা হচ্ছে 8টি। সো এখানে একটু ভিন্ন করছে। সো এখানে শেরপুর জেলা, জামালপুর জেলা, ময়মনসিংহ, সো এখানে তারা আবেদন করতে পারবেন। সো এই জেলাগুলো এখানে আবেদন করতে পারবেন না, ওকে। সো অবশ্যই আপনারা দেখে নেবেন। সো দেন এখানে যদি আমরা একটু স্ক্রল করে নিচে আসি, সো 1 নম্বর প্রয়োজনীয় শর্ত বলি। সো এখানে বলা আছে চাকরির জন্য অবশ্যই নৌপরিবহন ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কের মাধ্যমে আবেদন ফর্ম দাখিল করতে হবে। সো 25/3/2022 এই তারিখের ক্ষেত্রে। দেন এখান থেকে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 26/2 এখানে মানে 18 বছর আপনারা হিসাব করবে, সো এই তারিখটা ধরে। সো দেন এখান থেকে বিয়ের মুক্তি যোদ্ধা কন্যাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 30 বছর। সো এখানে আছে আধা সরকারি স্বায়ত্তশাসিত মানে যারা কোনো জায়গায় কাজ করেন, সো অবশ্যই সেই ছাড়পত্র নিয়ে আপনাকে এখানে মৌখিক পরীক্ষার সময় ছাড়পত্র অবশ্যই আপনাকে জমা দিতে হবে, ওকে। দেন এখান থেকে আছে বলা আছে যে আপনার প্রার্থী সদ্য তোলা 3 কপি, ব্যাকগ্রাউন্ড মানে সাদা 300/300 পিক্সেল এবং 300/100 কিলোবাইটের ভিতরে হতে হবে এবং স্বাক্ষর 380/60 কিলোবাইটের ভিতরে হতে হবে। সো প্রথম শ্রেণী গেজেট মানে এগুলো সত্যায়িত করে নিতে হবে আপনাকে। সো দেন এখান থেকে আছে মৌখিক, এই যে এখান থেকে দেখেন
মৌখিক পরীক্ষা সমূহ অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, প্রবেশপত্র, রঙিন পেইন্ট আবেদন, দাখিলকৃত সনদ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয় পত্র, জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসেবে সবশ্যই প্রতিটা চাকরিতে যেগুলো লাগে আপনার সবশ্যই এগুলো আপনারা দিয়ে দেবেন। দেন এখান থেকে অনেক কিছু দেওয়া আছে, সরকারের থেকে আপনার কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। সো এই যে এখান থেকে আসুন, একটা খরচার ব্যাপারটা সেটি আমি ক্লিয়ার করে দিই। সো এখানে আবেদনপত্র যথাযথভাবে পূরণ, নির্দেশ মোতাবেক ছবি ও সিগনেচার আপলোড করতে হবে, তথ্যাদি নিশ্চিত করে আবেদন দাখিল করতে হবে, পরে আবেদনকারী ছবি ও সাক্ষ্য সম্বলিত একটি ডাউনলোড কপি সংরক্ষণ করবেন, পরে উপরে দেওয়া ফি মেনু থেকে প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে টেস্ট অনলাইনে পেমেন্ট করতে বিকাশ নগদ রকেট মোবাইল বিভিন্ন ব্যাংকের কার্ড এর মাধ্যমে ফি জমা দিতে হবে। স্যার, আবেদনকারী চাইলে আবেদনের দাখিলে পরবর্তী 72 ঘন্টার মধ্যে 1 মিনিটে প্রয়োজনীয় সকল তথ্য জমা দিয়ে ফি জমা দিতে পারবে। 1 থেকে 4 নং আবেদনকারীদের জন্য 100 টাকা এবং সার্ভিস চার্জ 10% হারে, মানে 110 টাকা, অফিস সহায়ক আবেদনকারী 50 টাকা এবং এর সার্ভিস চার্জ 10 টাকা হলে আপনার 55 টাকা উল্লেখযোগ্য আবেদন ফি জমা দিতে হবে। সো এখানে প্রবেশপত্র, এই যে এখান থেকে বলা আছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি খুদে বার্তায় SMS জানিয়ে দেওয়া হবে, খুদে বার্তায় SMS আপাতত লিঙ্ক অথবা নগর ভবন ওয়েবসাইটে, মানে যে সাইটটি সেটি দেওয়া থাকবে, প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার আবেদন মানে ডাউনলোড যে প্রবেশপত্র সেটি ডাউনলোড করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে সেই নম্বরে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এই ছিল আপনাদের নবপরিবহনের একটি সরকারি চাকরি। সো যদি তারপরে কোনো জায়গায় এখন আমি দেখি যে কীভাবে আপনারা আবেদন করবেন, সো আবেদন করুন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে সো আমি একটু বেঁকে যাই, সো আমি একটি নিচের পোস্টে অ্যাপ্লাই করবো, সো অফিস সহায়ক, সো এখানে আবেদন করুন। ওকে, সো এখান থেকে দেওয়ার পরে সো এই যে আপনারা কীভাবে আবেদন করবেন, সো এখান থেকে আপনার সেটি দেওয়া আছে। সো এখানে পদের নাম অফিস সহায়কের ডিফল্টভাবে নেওয়া থাকবে। সো এখানে বিজ্ঞপ্তি নাম্বার, স্মারক নাম্বার যেটি সেটি দেওয়া থাকবে। সো এখানে বিজ্ঞপ্তি নম্বর বা সরি এখানে তারিখ সেটি দেওয়া থাকবে। জাতীয় পরিচয়পত্র যদি না থাকলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন, যদি থাকে সো এখান থেকে আপনার টিকমার্কটা উঠিয়ে সো এখান থেকে নাম্বারটা দিয়ে দেবেন। ওকে, সো এখান থেকে প্রার্থীর নাম বাংলায়, সো আমি এখান থেকে নামটা বাংলায় টাইপ করে দিচ্ছি, সো এখান থেকে বাংলায় টাইপ করে দিচ্ছি, মোহাম্মদ সাগর। দেন এখান থেকে প্রার্থীর নাম ইংরেজি, সো এখান থেকে আপনারা MD.Sagar। সো দেন এখান থেকে যদি আপনি কোনো কিছু না হন, সো অন্যান্য টিকে টুক দিয়ে দেবেন, এখানে গোটার বর্ণনা সাধারণ লিখে দেবেন, সাধারণ সরি জেনারেল, জেনারেল লিখে দিলাম। প্রার্থী বিভাগ কি না, বিভাগীয় না যেহেতু সো এখানে না করে দিলাম। এখানে দিন মাস বছর চাওয়া হচ্ছে আপনার, ছ এখান থেকে 2002 সেপ্টেম্বর 1। ওকে, একটা জন্ম তারিখ, অন্য জন্ম জেলা যেটি আপনার এখান থেকে দেওয়া আছে বিভাগ, ও সরি এখানে যেহেতু যে জেলা সিলেক্ট করে দেওয়া আছে, কিছু কিছু জেলা আপনার আসবে না। ওকে, এখানে প্রার্থীর বয়স হচ্ছে আমার মানে 19 বছর 6 মাস 24 দিন। ওকে, পিতার নাম এখান থেকে আপনারা ইংলিশে দিয়ে দেবেন, এখান থেকে একটা নাম দিয়ে দিলাম, এখান থেকে তারপরে অবশ্যই এখান থেকে ভালোভাবে আপনারা পূরণ করবেন। সো এখানে বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি আপনার এক হয়, সো এখান থেকে জাস্ট একটা চেক মার্ক দিয়ে দেবেন আপনারা, তাহলে আর এটি নেওয়া দরকার নেই। সো এখান থেকে বাসা বা সড়ক নাম্বার, সো এখান থেকে বাসা বা সড়ক দিলেন বক্সিগঞ্জ, BAKSSIGND। দেন এখান থেকে আপনার এক হলে শুধু চেক মার্ক দিয়ে দেবেন, সো এখান থেকে যেহেতু আমি দিচ্ছি না, সো এখান থেকে বক্সিগঞ্জ। সো দেন এখান থেকে আপনার ইউনিয়ন ওয়ার্ড নাম্বার হচ্ছে 03, ডাকঘর হচ্ছে আপনার বক্সিগঞ্জ। এখান থেকে আপনার জেলা নির্বাচন করতে বলছে, সো এখান থেকে অবশ্যই আপনার জেলা যেটা সেটি দিয়ে দেবেন। সো আমি এখান থেকে আপনার
জামালপুর দিয়ে দিলাম, সো দেন এখান থেকে থানা, সো এখান থেকে আপনার বক্সিগঞ্জ, সো সেটি দিয়ে দিব। দেন এখান থেকে আপনার এটি নির্বাচন করতে বলছে, সো এখান থেকে আপনার এটিও দিয়ে দেবেন, সমস্যা নেই। সো এখান থেকে জামালপুর, এখান থেকে আপনার বক্সিগঞ্জ, দেন এখান থেকে একটা ফোন নাম্বার চাচ্ছে, সো একটি ফোন নাম্বার আপনার দিয়ে দেবেন। সো এখান থেকে ইমেল যদি থাকে সো ইমেলটা দিয়ে দেবেন। সো এখান থেকে আপনার ধর্ম সিলেক্ট করে দেবেন, সো যেহেতু ইসলাম সো ইসলাম দিয়ে দেবেন। দেন এখান থেকে আপনার লিঙ্গ মহিলা না তৃতীয় লিঙ্গ, সো সেটি দিয়ে দেবেন। দেন এখান থেকে জাতীয়ত বাংলাদেশি, ওকে, এটা ডিফল্টভাবে দেওয়া থাকবে। সো এখান থেকে আপনার পরীক্ষার নাম, এখানে মাধ্যমিক যদি দিয়ে থাকেন সো মাধ্যমিক, ভকেশনাল আছে ক্যামব্রিজ মাধ্যমিক বা সমমান, সো এখানে মাধ্যমিক সমমান, ওকে। দেন এখান থেকে গ্রুপ দিয়ে দেবেন আপনি বিজ্ঞান সায়েন্স আর্টস কমার্স বা আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন প্রযুক্তি, সো এখান থেকে যেহেতু আমি বিজ্ঞান সো বিজ্ঞান দিয়ে দিলাম। দেন এখান থেকে আপনার প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠানে আপনি লেখাপড়া করেছেন, সো আমি এখান থেকে কাকি বা বক্সিগঞ্জ, ওকে, বক্সিগঞ্জ হাই স্কুল, এখান থেকে একটু বড় হাতে হবে, এখান থেকে একটু বড় হাতে হবে, এগুলো এখানে স্কুলের এস বড় হাতে, সো এখানে বক্সিগঞ্জের বি বড় হাতে, হ্যাঁ। দেন এখান থেকে আপনি বোর্ড দিয়ে দেবেন আপনি কোন বোর্ডের আওতায় ছিলেন, যেহেতু আমি ঢাকা বোর্ডে ছিলাম ঢাকা বোর্ড দিয়ে দিলাম। সো এখান থেকে পাশের সন, পাশের সন আপনি কততে পাশ করেছেন, সো এখান থেকে আমি এই তো 19। দেন এখান থেকে গ্রেড ফোর, মানে আপনি জিজিপিএ 5-এর ভিত্তিতে কত পেয়েছেন, 5-এর ভিত্তিতে যত পাবেন, সো এখান থেকে আউট অফ 4.00। সো এখানে রোল নাম্বার চাচ্ছে, আপনার রোল নাম্বারটা দিয়ে দেবেন। আচ্ছা, এখান থেকে আপনার এইচএসসি যদি থাকে সো এইচএসসি দিয়ে দেবেন, সো যদি না থাকে স্নাতক সেগুলো না দেওয়ার পরে, সো এখান থেকে অতিরিক্ত যোগ্যতা যদি থাকে কোনো ধরনের, সাপোজ আপনার এখান থেকে জি আর পি এইচ আই সি ডিজাইন, সো একই স্কিল আমার দিয়ে দিলাম, সো গ্রাফিক ডিজাইন। সো দেন এখান থেকে আপনার বিস্তারিত লিখবেন যে গ্রাফিক ডিজাইনে আপনি কী কী পারেন, ওকে। সো এখান থেকে কিছু আপনার স্ক্যান করে দিতে হবে, সো পূর্বে চাকরিতে আমরা দেখেছি যে আপনার শুধু ছবি আর সিগনেচার স্ক্যান করে দিতে হয়, সো এখান থেকে একটু ভিন্ন এটি, যেহেতু প্রার্থীর শুধু তুলনঙ্গিন 300x300 পিক্সেল 100, সো এখান থেকে ক্লিক করবেন। সো এখান থেকে 300x300 আপনার যেগুলো সো সেগুলো আসবে এখান থেকে। সো আমার এখানে ছবি আছে ড্রাইভি, সো এখান থেকে পিকচার, সাপোজ এই ছবিটা যদি আমি সিলেক্ট করি সো এটা নেবে না, অবশ্যই ফাইল 100 KB ছোট হতে হবে। সো এখান থেকে সিগনেচার যেন জেল পেন ব্যবহার করুন, স্পষ্ট সিগনেচার পেতে জেল পেন ব্যবহার করুন, অবশ্যই এটি ইম্পর্টেন্ট একটি জিনিস, সো অবশ্যই জেল পেন ব্যবহার করবেন আপনারা। দেন এখান থেকে আপনার চাওয়া হচ্ছে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্তৃক চারিত্রিক সনদপত্র, যেটি আপনার সত্যায়িত হতে হবে, এখানে চারিত্রিক সনদপত্রটা আপলোড করতে হবে। দেন এখান থেকে প্রথম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব, যেটি আপনার পরিচয়পত্র সেটি এখানে আপলোড করতে হবে স্ক্যান করে, তারপর দেন এখান থেকে টিক মার্ক দেওয়ার পরে সো এটা আপনি যে সংরক্ষণ করুন এখানে দিতে হবে। সো আমি যেহেতু এগুলো ফিল আপ করিনি, সো এগুলো আপনার মানে আপনার ইনপুট নিচ্ছে না, ওকে। সো এগুলো আপনারা সকল কিছু দেখিয়ে দেওয়া হলো যে আপনারা কীভাবে আবেদন করবেন, সো আশা করি বুঝতে পেরেছেন। যদি কারো কোথাও অসুবিধা হয় সো অবশ্যই কমেন্টস করবেন, আমি যথাযথ আনসার দেওয়ার জন্য চেষ্টা করব। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার চাকরি চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।